আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আমি আজকে আপনাদের একটি ভিন্ন বিষয়, অলরেডি আপনারা আমার যে টাইটেলটি দেখে বুঝতে পেরেছেন যে ব্যথা হলে কি আমরা আসলে ভয় পাবো কিনা, এ বিষয় নিয়ে কথা বলবো। এবং তার জন্য আমার সাথে আপনাদের এই বিষয়ে কথা বলার জন্য একজন রোগী উপস্থিত আছেন, এই বিষয়ে উনিও কথা বলবেন, ইনশাল্লাহ আমিও কথা বলব। দর্শক, বাত ব্যথা বেদনা, শরীরে যে কোনো উপস মানে রোগ হলেই, যে কোনো অসুবিধা হলেই ব্যথা, এটা একটা প্রাইমারি উপসর্গ। অনেক সময় ব্যথার সাথে জ্বরও আসতে পারে, বা যে কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দিলে, সেটা হাড়ের হোক, মাংসের হোক, নার্ভের হোক, বা আপনি যদি আঘাত পান বা কোনো ইনফেকশন হয়, সব কিছুরই কিন্তু উপসর্গ ব্যথা। পাশাপাশি আরও কিছু বিভিন্ন উপসর্গ থাকতে পারে। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, ব্যথা হলে কি আমরা আসলে ভয় পাবো কিনা, তো সেই জন্য আমি একটু কথা বলতে চাই। তাহলে প্রত্যেকটা রোগের, মোস্ট অফ দ্য রোগের ক্লিনিক্যাল ফিচার পেয়ে আমি এর আগেও বলেছি যে ব্যথা আশীর্বাদ। কারণ হচ্ছে কিছু কিছু রোগ আছে সাইলেন্ট কিলার, আপনি হয়তো জানতেই পারলেন না। আপনি যখন জেনেছেন যে আপনার এই রোগটা হয়েছে, তখন কিন্তু আপনার টাইম শেষ। আমি বলবো, যদি কোনো ব্যথা বেদনা হয় শরীরে, সেটা কিন্তু একেবারে রোগীর জন্য আশীর্বাদ, এবং যদি সেটা প্রাইমারিভাবে রোগী বুঝতে পারে তাহলে সেটা তার জন্য আশীর্বাদ। কিন্তু ব্যথা হলো না, আস্তে 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 আপনি পঙ্গু হয়ে বিছানা পড়ে গেলেন, বা আস্তে আস্তে আপনি এমন একটা সমস্যায় উপনীত হলো যে আপনি বুঝতে পারলেন না যে আপনার মৃত্যু ঘনিয়ে আসছে, বা ডাক্তাররা বলে দিল আপনার আর আমাদের কিছুই করার নেই, তখন আপনার কি মনে হবে, জিনিসটা একটু খেয়াল করে দেখেন। এই জন্য আমি আমাদের আমার রোগীদেরকে বলি যে ব্যথা যদি প্রাইমারি অবস্থা হয়, এটা নিয়ে বসে না থেকে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনাকে যেটা করতে হবে, রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয়ের বিকল্প কিছু নাই। ডাক্তারদের মূল কাজ কিন্তু আসলে ডায়াগনোসিস করা। কনফিউজ থাকা যাবে না, কারণ অনেক রোগী ব্যথা বেদনা হবে, অনেক রোগের ব্যথার উপসর্গ এক এক রকম আসবে, ব্যথার অনুভূতি এক এক রকম আসবে, এবং এক এক এলাকা ভেদে রোগী এক একভাবে ব্যথার অনুসর্গ বা উপসর্গের কথা বলে। তো সেইভাবে আমি একটু আমাদের যে রুগী আছে ওনার পরিচয়টা আমি নিজেই দিচ্ছি আপনাদের কাছে। ওনার নাম হয়েছে এমিলি, ওনার বয়স আনুমানিক 47 ইয়ার্স। তো ওনার কী উপসর্গ হয়েছিল, ওনার কী অসুবিধা হয়েছিল, সেটা আমি একটু ওনার কাছে জানতে চাই। আপনি যদি আমার দর্শকদেরকে সামনে ক্যামেরায় বলেন যে আপনার কী উপসর্গ হচ্ছিল। আমার অসুখ ছিল মানে ঘাড়ের ব্যথা, হাতের ব্যথা, এত ব্যথা ছিল তো মানে হাত নিয়ে আমি কোনো কাজ করতে পারতাম না, ভারী জিনিস জাগাতে পারতাম না, মাজার ব্যথা ছিল, তারপরে হাঁটুর ব্যথা, এমনকি ফুলেও যেতাম, এত ব্যথা, ব্যথার জ্বালাতে আমি মানে কোনো কাজ করতে পারতাম না। এখন তারপরে আমি অক্টোবরে এই ছাড়ের কাছে আসি, আসার পরে তখন আমাকে এখানে ভর্তি হওয়ার কথা বলে, তখন আমি এখান থেকে ওষুধ নিয়ে যাই, ওষুধ। আচ্ছা, আমি আপনার একটু ইয়ে করি, ইন্টারাপশন করি, যে তাহলে আপনার প্রথমত ব্যথা, মানে আপনার কথা অনুযায়ী আপনার, আমার যে আপনার যে মেডিকেল আমার কাছে যে ডাটা আছে, হিস্ট্রি আছে, আপনার কোমর ব্যথা, ব্যথা পায়ের দিকে শিরশির করতো, ঝিঝি করতো, তারপরে ঘাড় ব্যথা, শোল্ডারে ব্যথা, হাতে ব্যথা, হাঁটু ব্যথা, ফুলে যেত। তাহলে ব্যথা দেখেন, উনি কিন্তু অনেক রকম ব্যথা নিয়ে উনি কমপ্লেইন করতেছিল, ব্যথা বেদনা। এবং এই যে ব্যথা বেদনা, কত বছর আপনার ছিল? ১০ বছর হয়ে গেছে, ১০ বছর ধরে কিন্তু উনি ব্যথায় ভুগছেন, তাই না? বুঝেন, ওনার যদি ব্যথাটা হঠাৎ করে একদিন চলে যেত নিজে নিজে, চিকিৎসা না করে, উনি হয়তো আমার কাছে আসতো, কিভাবে আসতো জানেন? ওনাকে হয়তো হুইল চেয়ারে নিয়ে আসতো, বা স্ট্রেচার করে অ্যাম্বুলেন্সে আমার কাছে নিয়ে আসতো, কি উনি এসে তখন বলতো আমার ব্যথা নাই, কি উনি বলতো আমার অবশ পা হাঁটতে পারি না, চলতে পারি না, শক্তি পাই না, বা মুভমেন্ট করতে অসুবিধা হয়। এই জন্য আমরা বারবার বলছি, প্রত্যেকটা রোগের উপসর্গ ব্যথা, এবং যেটা যদি আল্লাহ পাক
শুরুতেই আপনাদেরকে সেটা অনুভূতি দিয়ে দেয়, এবং আপনারা যদি ডাক্তারদের কাছে যান এবং ডায়াগনোসিসটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই চিকিৎসা দেওয়া যাবে। এখন আসেন, উনি কি চিকিৎসা নিয়েছিল এই যে ব্যথার জন্য? উনি বলেছে ওনার মুখেই আনুমানিক 7-8 বছর বা 10-12 বছর, আমার এখানে স্ত্রীতে এরকমই আছে। তো উনি এ পর্যন্ত কি জাতীয় চিকিৎসা নিয়েছিল সেটা আগে ওনার মুখে শুনি, তারপরে আমি ওনার মেডিকেল। প্রথমে রাজশাহীতে আহমদ ডাক্তার এক দেখায়, দেখানোর পর সে বলে যে থেরাপি দিতে হবে, তারপরে যদি থেরাপিতে না ভালো হয় অপারেশন করতে হবে, তখন ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে তখন আমার ওজন কমাতে বলে, কিন্তু আমার ওজন কমে না, ওজন কমে না। তারপরে আমি ওই ডাক্তারের কাছে ওষুধে হলো না, তখন তখন আমি আস্তে আস্তে ফুলে গেলাম। তখন আবার মঞ্জুর এলাহিকে দেখায়, দেখানোর পরে সে ইঞ্জেকশন দিয়ে আমাকে সুস্থ করে, সুস্থ করার পরে তখন ওষুধ এখানে সে ওষুধ টষুধ আসেই মনে হয় ওষুধ মানে দিত, মানে ব্যথা থামানোর জন্য দিত। তারপরে না হলো না, তখন আমি আরেক ডাক্তারের কাছে গেলাম, বলাই চন্দ্র সরকারের কাছে। যাওয়ার পরে তখন সে আমাকে MRI পরীক্ষা দেয়, অনেক কিছু পরীক্ষা দেয়। দেওয়ার পরে তখন আমার রোগ ধরা পড়ে মাজার এরকম। তখন বললো যে আপনি যদি অপারেশন করেন তাহলে পঙ্গু হয়ে যেতে পারেন, এ বললো। তো আপনার ব্যথা এইভাবে ব্যথা নিয়ে থাকতে হবে আপনার, তাছাড়া অপারেশন করলে হয়তো পঙ্গু হয়ে যাবেন, তার সে এইভাবে থাকাই ভালো। তখন আমি আপনার প্রোগ্রাম দেখি টিভিতে, আমার মেয়ে ইন্টারনেটে দেখে, দেখার পরে তখন আমার মেয়ে অনেক খোঁজখবর আপনার নিয়ে নেওয়ার পরে তখন আমাকে এখানে নিয়ে আসে। নিয়ে আসার পরে তখন অক্টোবরে নিয়ে আসে, নিয়ে আসার পর তখন আপনি আমাকে দেখে বললেন যে ভর্তি হওয়া লাগবে। তখন আমার একটু কিছু ইয়ে ছিল, তখন আমি আপনাকে থেকে ওষুধ নিয়ে যাই। ওষুধ নিয়ে যাওয়ার পরে 2 মাস ওষুধ খাওয়ার পরে তখন আবার ওষুধ পুরো কোথাও পাওয়া যায় না, ওষুধ নাটোরও পাওয়া যায় না, রাজশাহীতেও পাওয়া যায়নি। তখন আমি কিছুদিন বন্ধ ছিলাম, থাকার পর আবার ব্যথা জাগে, জাগার পর তখন আবার মনে করেন যে আমি আপনার এখানে। অনেকে আমাকে বলছে যে অন্য ইয়েতে ঢাকা পিজিতে ভর্তি হয়, কিন্তু আমি কোথাও ভর্তি হইনি, শুধু আপনার এখানে আমি চলে আসছি। আচ্ছা, তাহলে ওনার মুখে আপনার শুনলেন যে উনি দীর্ঘদিন ব্যথা ভুগছিল এবং একটা অপারেশনের কথা ডাক্তার সাহেবরা বলেছিল। আসলে সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? অপারেশন যদি কোমরে করে, কিন্তু ওনার ব্যথা তো শুধু কোমরে না, ওনার ব্যথা কোমরে, ওনার ব্যথা পায়ে, ওনার পায়ের দিকে অবশ্যই যায়, শিশির করে, ঝিঝি করে, ওনার 2 কাঁধে ব্যথা, 2 ওনার ঘাড়ে ব্যথা, ওনার 2 হাঁটুতে ব্যথা। তাহলে আমি যদি শুধু কোমর নিয়ে আমরা অপারেশন করে শেষ করে দিই তাহলে কি আদৌ এটা সমাধান হবে? নো। এই জন্যই হচ্ছে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন এমন একটি সাবজেক্ট বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এবং আপডেটেড চিকিৎসা বিজ্ঞানের কারণে পুনর্বাসন অনেকগুলা চিকিৎসা সমন্বয়ে করা হয়ে থাকে, এবং এখানে অনেকগুলা মাল্টিপল আমরা বলবো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কেসগুলো আমরা দেখে থাকি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কেস মানে আমি যদি খুব সংক্ষেপে বলি, ওনার PLID আমরা পেয়েছি, ওনার ঘাড়ে PLID, ওনার কোমরে PLID এবং ঘাড়ে কয়েকটা লেভেলে, কোমরে কয়েকটা লেভেলে, ওনার অস্টিওআর্থ্রাইটিসে ভুগছিলেন হাঁটুতে, উনি ওবেসিটিতে ভুগছিলেন, উনি স্পন্ডাইলোসিসে ভুগছিলেন, এবং উনি সবচেয়ে খারাপ যে দিকটা হচ্ছে উনি দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছিলেন, স্টেরয়েড পেইন কিলার অলসো, বাট এটা এমন এক স্টেরয়েড যেটা আমরা মৃত্যু মুখে পতিত রোগীদেরকে সাধারণত ব্যবহার করে থাকি। তো দীর্ঘদিন স্টেরয়েড উনি হচ্ছে খাচ্ছিল, এবং ওনার হিস্ট্রিতে উনি যেহেতু মহিলা মানুষ, ওনার হিস্টেরেক্টমি করা মানে জরায়ু ফেলে দিতে হয়েছিল অথবা অন্য কোনো রোগের কারণে, এই যে হরমোনাল ইমব্যালেন্স, সো উনি অস্টিওপোরোসিসে ভুগছিল। তাহলে অনেকগুলা রোগ একসাথে, তো এতগুলা রোগের চিকিৎসা কিন্তু পুনর্বাসন ছাড়া চিকিৎসা সম্ভব না, এবং প্রত্যেকটা রোগেরই কিন্তু উপসর্গ ব্যথা, যার কারণে উনি বিভিন্ন ব্যথার কথা বলছেন। তো আমি ওই আর বড় করছি না, কারণ অনেক সময় নিয়ে নিচ্ছি আপনাদের, আপনারা তো বিরক্ত হচ্ছেন। আমি রোগীর কাছে জানতে চাই যে এখন আপনার কি অবস্থা? এই যে আমাদের এখানে এখন আমি আপনার এখানে আজকে 21 দিন হবে আসা, তারপরে আস্তে আস্তে আমার সব ব্যথাই কমে গেছে। এখন তোমার মানে হাতে ঘাড়ের ব্যথা, ঘাড়ের ব্যথা মানে এখন কোনো রকম বুঝতে পারি না, ঘাড়ের ব্যথা নাই, কো হাতের ব্যথাও ভালো হয়ে গেছে, কোমরের ব্যথাটাও
আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বেশি নাকি হাঁটুর ব্যথাটা একদম হয়ে গেছে, পুরোপুরি চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা জানতে চাই এই যে বিভিন্ন ওষুধ দীর্ঘদিন আপনি খেয়েছেন, বিভিন্ন স্টেরয়েডও খেয়েছেন, কিন্তু আমরা এখানে আপনাকে মূলত যে এক্সারসাইজের উপরে রেখেছি, যে এক্সারসাইজ আসলে এক্সারসাইজ কি মানুষের ব্যথা কমায় কিনা, এই কোশ্চেনটা আপনার কাছে। না আমি তো আগে জানতামই না যে কি এগুলো থেরাপি মানে কি, থেরাপি কি হবে দেয়। এখানে এসে থেরাপির মাধ্যমে আমি মানে সুস্থ হয়ে গেলাম। মানে থেরাপি দেওয়াতে মনে করেন যে এখানকার আপনার যেমন ডাক্তারের ব্যবহারও ভালো, এখানকার লোকজনের ব্যবহারও ভালো, যারা থেরাপি দেয় তাদের ব্যবহারও অনেক ভালো, আর রাশেদ ছেলেটার ব্যবহার খুব ভালো। আমাকে যে মহিলাটা মেয়েটা ইয়া করছে মানে যারা আমাদের টোটাল ডাক্তার নার্স স্টাফ এবং টেকনোলজিস্ট থেরাপিস্ট সবাই আলহামদুলিল্লাহ আমি নার্স, তারপরে যে মেয়েটা আমাকে থেরাপি দেয় করে ব্যায়াম করায় ওদের ব্যবহার ভালো। এর মূল কারণ হচ্ছে রোগী লোকজনও ভালো রোগীও ভালো সবকিছু মিলে আসলে ব্যবহার আসে, আমাদের ব্যবহারে আরো রোগী ভালো হয়। জি তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ব্যায়াম ব্যায়াম এন্ড ব্যায়াম, এখন আসেন ব্যায়াম ব্যায়াম এন্ড ব্যায়াম কে করাবে, কি করবে, কিভাবে করবেন। অবশ্যই একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট যার তত্ত্বাবধানে রিহ্যাবিলিটেশন নার্স, রিহ্যাবিলিটেশন টেকনোলজিস্ট এই সকল সমন্বয়ে এক্সারসাইজগুলো প্রোভাইড করা হয়ে থাকে। আদারওয়াইজ উল্টো পাল্টো এক্সারসাইজ বিভিন্ন জায়গায় আমি দেখি, আমার মাঝে মাঝে হাসি আসে, বিভিন্ন রুগীরে বিভিন্ন রকম এক্সারসাইজ আমি ইউটিউবেও দেখি আপনাদেরকে শো করা হয়। এক্সারসাইজ এটা একটা চিকিৎসা বিজ্ঞানের মডার্ন শাখা, রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি, বিভিন্ন থেরাপিউটিক ম্যানিউভারগুলো মডার্ন একটা শাখা, এটাকে পড়ালেখা করতে হয় এবং গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এমএস লেভেল, ডক্টরেট লেভেল, বিভিন্ন লেভেলে পড়ালেখা করতে হয় এবং রিসার্চ বেসড। সো অবশ্যই এক্সারসাইজ আপনারা করবেন, তবে তার আগে আপনাদেরকে অবশ্যই একজন বাদ ব্যথা ডিসেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়ে দেন এটা করতে হবে। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার যে রুগী এমিলি উনি সিনিয়র মানুষ ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন উনি ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।